জশ আসবে কালকে, তো আজকেই দেখো আকাশের অবস্থা কতটা খারাপ। তো এরকম ওয়েদার, তবুও একটু গরমের থেকে রক্ষা পাওয়া গেছে। পমির রোজকার মতন খেলনা শুরু হয়ে গেছে, ওর এই ওড়নাটা খুব প্রিয়। ওড়না পেলেই এরকমভাবে ও খেলতে শুরু করে দেয়, ভীষণ মজার সাথে খেলছে। আর এদিকে আমার আজকে মন করলো একটু ফুচকা বানাবো, কেন কিরকম ওয়েদারে ফুচকা খেতে ভালোই লাগে, তাই ফুচকার জন্য সব তৈরি করে নিয়েছি। তো এবার ফুচকাগুলো ভেজে নেব, ভেজে নিচ্ছি ফুচকাগুলো। তো ফুচকাগুলো ভেজে নিতে নিতে আমার ইচ্ছে করলো যে আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা, সেটা হলো আমার আইবুড়ো ভাতের কিছু ভিডিও। তো সেই সময় অতটা ভালো করে করিনি, মানে তখন তো আমি ব্লগ করতাম না, সেহেতু আমি ওইভাবে অতটা ভালো করে ভিডিও করিনি। যেমন ভিডিও আছে আমার কাছে, আমি তেমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই সময় খুব ইমোশনাল হয়ে গেছিলাম, স্বাভাবিক, একটা জায়গা ছেড়ে আরেকটা জায়গায় আসা, সবারই মন খারাপ হয়, সব মেয়েদেরই মন খারাপ হয়। তো আমার ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ওটাই আমার বিয়ের আগের ভিডিও। এদিকে দেখো ফুচকা ভাজা হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, ফুচকাগুলো খুব সুন্দর হয়েছে, একদম মুচমুচে দেখো। তো ফুচকাগুলো ভাজা হয়ে গেছে আমার, এবার এগুলো আমরা বিকেলে সবাই মিলে একসঙ্গে খেয়ে নেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। তো আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আজকে নতুন ব্লগে নতুন কিছু রাখার চেষ্টা করছি, তবে নতুন কিছু নয় বললেই চলে, কেন কি 17 নভেম্বর আমার বিয়ে হয়েছে, তার 2-3 দিন আগে আমি আইবুড়ো ভাতে গিয়েছিলাম। তো সেই ভিডিওগুলো কিছু খুঁজে পেলাম, তো ইচ্ছে হলো এরকম একটা সুন্দর ওয়েদারে তোমাদের সাথে শেয়ার করার। সুন্দর ওয়েদার এই জন্যেই বললাম, চারিদিকে এখন বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির যে আবহাওয়া, এতদিন পর একটা গরমের হাসপাস থেকে রেহাই পেয়েছি বললে চলে। তো এরকম একটা ওয়েদারে তোমাদের সাথে এরকম একটা সুন্দর ভিডিও আমার শেয়ার করতে খুব ইচ্ছে হলো, তাই চলে এলাম নতুন ব্লগ নিয়ে। দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিও। তো চলো দেখা যাক আমার আইবুড়ো ভাতের কিছু ভিডিও, যেটা এখন আমার কাছে স্মৃতি। তো চলো দেখতে থাকো। দেখো এটা আমার বড় মাসি, তো বড় মাসি এখানে আমাকে ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করছে। আর এখানে বড় মাসি অনেক কিছুর আয়োজন করেছিল, দেখো ভাত রয়েছে, ভাজা রয়েছে, সাথে মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছের ঝোল, তারপর মাংস রয়েছে, একটা তরকারি রয়েছে, সবজি, 5 রকমের মিষ্টি, অনেক ফল, এই সমস্ত রয়েছে। তো মাসি এখানে আমাকে আশীর্বাদ করছে, আমি খাচ্ছি, আর বোন টেবিলটার ওপরে উঠে ভিডিওটা করছিল। আমি টেবিলে খাইনি, আমি নিচেই খেতে বসেছিলাম। তো এখানে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, মাসি আমাকে খাইয়ে দিচ্ছে। দেখো এখানে অনেক কিছুর আয়োজনই করেছিল, মাসি শাড়িটাও আমাকে মাসি দিয়েছিল, মাসির দেওয়া শাড়ি পরে। তোলা হৃদয়।
ভালোবাসি ভালোবাসি।